আপনি কি জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেহ ত্যাগ করেন, তখন এই তার দেহ মোবারক মাটির উপরে 3 দিন ছিল? কেন ছিল, কি জন্য ছিল, সেটা কি আপনি জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে যখন অসুস্থ হলো, তখন খাতা কলম চেয়েছিল কিছু একটা লেখার জন্য, অথবা ওসিয়াতনামা লেখার জন্য কিছু একটা চেয়েছিল। কিছু সাহাবি এর ভেতরে এই যে খাতা কলম দেওয়ার বিরোধিতা করেছে, সেখানে হট্টগোল শুরু করেছে। তারা কারা, কেন এরকম করলো? যদি সে লিখে যেত, তাহলে আজকে সেই 72 ফেরকা, 73 দল এগুলি কিন্তু হতো না। তাহলে লিখতে দিল না কারা, এই বিষয়গুলি কিন্তু আমাদের জানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেহ ত্যাগ করলেন, তার এই দেহ মোবারক রেখে কিছু সাহাবি কেন বনি সাকিদা বস্তিতে গিয়েছিল, এই যে ক্ষমতা ভাগাভাগি করার জন্য, এবং 3 দিন সেখানে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার দেহ মোবারক কবরে রাখা হয়, কবরস্থ করা হয়, তারপরে আসে, এরা কারা, কি জন্য এই ঘটনাগুলি ঘটেছিল, সেগুলি কি আমাদের জানা দরকার না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবী থেকে চলে যায়, দেহ ত্যাগ করে, তখন মা ফাতেমা আলাইহিস সালাম গর্ভবতী ছিলেন, এবং যে কোনো কারণে আলী রাদিয়াল্লাহু আনহুকে খেলাফত বা বায়াতকে বাধ্য করার জন্য তাকে ধরে আনতে যায় কিছু লোক। সেখানে হিল দিয়ে বসে থাকে ফাতেমা, এই দরজায় লাথি দিয়ে ঠেলে দেয়, এবং এই অকালে বা অসময়ে গর্ভবত হওয়ার কারণে সেই ছেলে মারা যায়, তার সন্তান মারা যায়। সেই সন্তানকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাসিন নাম রেখে গিয়েছিল। এই যে এই কর্মকাণ্ডগুলি করেছে কারা? এবং আরো জানলে অবাক হবেন, মা ফাতেমা আলাইহিস সাল্লাম যখন দেহ ত্যাগ করে, দেহ ত্যাগ করার আগে আলী আলাইহিস সাল্লামকে বলে গিয়েছিল যেন মক্কার মানুষকে যেন খবর না দেয়, না জানায়। এটা কি শুধু পর্দার কারণে ছিল, না এই ঘটনার এই ঘটনার পিছনে অন্য কোনো ঘটনা আছে, সেগুলি কি আমাদের জানার দরকার না? এই যে এগুলি আমাদের সমাজে ভুল বোঝানো হচ্ছে মানুষকে, মানে সত্যটাকে, সেগুলি কি আমাদের জানার দরকার না? এই সত্যগুলি যদি আপনি জানেন, এই সত্যগুলি যদি আপনি মেনে নিতে পারেন, তাহলে বুঝতে পারবেন আপনি সত্য পথে আছেন নাকি মিথ্যা পথে আছেন। কারণ সত্য জানতে হলে আপনার সত্য ইতিহাস জানতে হবে, আর যদি ইতিহাস সত্য জানতে চান, তাহলে এই যে আমি যেই ঘটনাগুলি বললাম, এই ঘটনাগুলি আপনার জানতে হবে। আর আপনি বলতে পারেন এই ঘটনাগুলি কোন বইতে আছে, হ্যাঁ আমি সেই বইটি দেখাবো। এই যে বেহুশের চৈতন্যদান, এই ঘটনাগুলি একবার পূর্ণাঙ্গভাবে এই বেহুশের চৈতন্যদান এই বইতে দেওয়া আছে। যদি এই বইটি পড়েন, আমি এই যে ঘটনাগুলি বললাম, এগুলি এত সুন্দরভাবে দেওয়া আছে কোরআন এবং হাদিস দ্বারা, হাদিসের কোন কোন হাদিসের কোন কোন তাফসিরে আছে, সেগুলির নাম্বার সহ এবং পাতা সহ দেওয়া আছে, যে কেউ যেন এটা প্রোটেক্ট করলে যেন আপনি তাকে বলতে পারেন যে এখানে এই এত নম্বর হাদিসে এত নম্বর ইসে পাবেন। তো সেগুলিও হাদিস নম্বর, এবং যদি কোরআনের রেফারেন্স দেওয়া থাকে, কোরআনের কত পারা, কত নম্বর সুরা সবগুলি দেওয়া আছে, এবং হাদিস নম্বর কোন হাদিসের কত নম্বর সবগুলি এই বইতে দেওয়া আছে। তো এই এই বইগুলি, এটা যদি আপনারা পড়েন, এই বিষয়গুলি একবারে সত্য ইতিহাস জানতে পারবেন, যেটা একবারে পিছনের ঘটনা। আমাদের কিছু আলেম ওলাম আছে যেগুলিকে আমাদের ভুলভাবে উপস্থাপন করে বা ভুলভাবে বোঝানো হয়, সেগুলিও তুলে ধরা হয়েছে। আলী শান মান, হাসান হোসেনের শান মান, পাক পঞ্জাতনের শান মান, নূরে মোহাম্মদের সৃষ্টির রহস্য, নামাজ রোজা হজ জাকাতের হাকিকতগুলি সবগুলি এই বইতে বর্ণনা আছে। এই বইটি লেখক কাজী বেনজির হক সৃষ্টি নিজামি। যদি আপনার কারো দরকার হয়, তাহলে আপনার অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন। আশা করি নিরাশ হবেন না, আর বইটি আপনি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সত্য জানবেন এবং সত্য পথে থাকবেন। জয় গুরু, সকল সাধুগুরু জয় হোক।